যে স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন তাকেই দেওয়া হলো হাসপাতালগুলোর নিরাপত্তার দেখভালের দায়িত্ব পাশাপাশি সব মেডিকেল কলেজগুলোয় অডিটের জন্য সুরোজিত কর পুরকায়স্থকে দায়িত্ব দেওয়া হয়েছে হাসপাতালের সুরক্ষা ও নিরাপত্তার জন্য স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে চিঠি দিয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত যেখানে তিনি উল্লেখ করেছেন হাসপাতালের অন ডিউটি রুম শৌচালয় সিসিটিভি পানীয় জলের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালের অভ্যন্তরীণ অভিযোগ যোক হতে দেখতে সক্রিয় হতে হবে কমিটিকে রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করে হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে চিঠিতে জানানো হয়েছে পর্যাপ্ত পুলিশ মহিলা নিরাপত্তা রক্ষী মোতায়েন প্যানিক কল বাটন অ্যালার্ম সিস্টেম দ্রুত চালু করার নির্দেশ দেওয়া হয়েছে ডাক্তার নার্স টেকনিশিয়ানদের শূন্য পদ পূরণ করতে হবে কেন্দ্রীয় রেফারেন্স সিস্টেম দ্রুত চালু করতে বলা হয়েছে রোগী ও রোগীর পরিবারের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতেও বলা হয়েছে যাকে অপসারণের দাবিতে আন্দোলন তাকে নিরাপত্তা সুনিশ্চিত করতে চিঠি দেবায় খোবে ফেটে পড়েছেন জুনিয়র ডাক্তাররা তাকে জানিয়েছেন যতদিন না দাবি মানা হবে ততদিন ধর্ণা চলবে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের প্রশ্ন যিনি অভিযুক্ত তিনি কিভাবে নিরাপত্তা সুনিশ্চিত করবেন বৃহস্পতিবার হাসপাতালগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করতে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছেন মুখ্য সচিব কর্মবিরতির তম দিনে নিরাপত্তা সুনিশ্চিত ও থ্রেট কালচার বন্ধের দাবিতে মেল করেছিলেন জুনিয়র চিকিৎসকরা নবান্নের বৈঠকে মিনিট নিয়ে জটিল পর মুখ্য সচিবের থেকে কোন মেল না আসায় বৃহস্পতিবার ফের মেল করেন জুনিয়র ডক্টর ফ্রন্ট সরকারের থেকে নতুন নির্দেশিকা চেয়ে মেল করেন তারা এখনো মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোয় নিরাপত্তা সুনিশ্চিত করা ও থ্রেড কালচার বন্ধ করার ব্যাপারে রাজ্য সরকারের তৎপরতা দেখা যায়নি বলে দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা এরই মধ্যে স্বাস্থ্যভবনে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ধর্ণামঞ্চ থেকে ফ্যান ট্রিপল বায়োটয়লেট সরিয়ে নিয়ে যায় ডেকোরেটররা ডেকোরেটরদের ওপর চাপ দেবার অভিযোগ তোলেন আন্দোলনকারী চিকিৎসকরা যদিও পরে নিউটাউনের বাসিন্দারা ফ্যান ট্রিপল নিয়ে ধর্ণামঞ্চে হাজির হন